শুরু করছি টাফ ফাইট উইথ ঋতব্রত। বারবার আমরা বলেছিলাম, বারবার এই টাফ টক এবং টাফ ফাইটে আমরা বলেছিলাম, ভারতবর্ষের মতো দেশে বেশিরভাগ রাজনীতিক তাদের যদি নিরপেক্ষ তদন্তের সামনে পড়তে হয় তাহলে তাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন আছে। বারবার করে আমরা বলেছিলাম যে এই শহরে গত এক দশকে বেশ কিছু রাজনীতিবিদ তাদের সম্পত্তি বহুগুণে বেড়ে গিয়েছে, দরকার নিরপেক্ষ তদন্ত। অবশেষে আঙুল ফুলে কলাগাছ নাকি তা নিয়ে মামলা দায়ের হয়েছে, জনস্বার্থ মামলা, নেতাদের বিষয়ে আশ্রয় নিয়ে সেই মামলা, সেই জনস্বার্থ মামলার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি। গি দ্য মোপাসা, বিখ্যাত ফরাসি সাহিত্যিক, ছোট গল্পের অন্যতম পুরোধা পুরুষ, তিনি একটা কথা বলতেন বারবার যে সবাই শুনেছে প্রেম আছে, সবাই শুনেছে ভূত আছে, কিন্তু যখন জিজ্ঞেস করবেন আপনি দেখেছেন, অনেকেই বলবেন না আমরা কখনোই দেখিনি। এটাই হয়, আমি তার সঙ্গে যোগ করছি আরেকটা শব্দ, সৎ নেতা। সবাই শুনেছে সৎ নেতার কথা, যখন জিজ্ঞেস করি সৎ নেতা নিজে দেখেছেন, অনেকেই বলেন না। আর যারা খুব কম সংখ্যক মানুষ বলেন, তারা নিজের চোখে দেখেননি, বইতে পড়েছেন, বিশ্বাস করেন। আজকে এ নিয়েই আমাদের আলোচনা। আমাদের আলোচনা আজকে নেতাদের বিষয়ে আশ্রয় নেই, এই নিয়ে গোটা বাংলা তাকিয়ে আছে, গোটা বাংলা তাকিয়ে আছে। তার কারণ অনেকেই বিশ্বাস করে যে কোনো রাজনৈতিক দলের নেতা মানে, ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের নেতা হওয়া মানে এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় পুঁজি লাগে না, শুধু একটু বুদ্ধি লাগে, ক্ষমতা লাগে, বাহুবল লাগে, আর লাগে চাতুর্য, তাহলেই নাকি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আমাদের সঙ্গে রয়েছেন জয়ী বিশ্বাস, তৃণমূল মুখপাত্র, এবং আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, বলা ভালো বাম আইনজীবী। আমি প্রথমেই সব্যসাচী আপনার কাছে আসব, আজকের গোটা ঘটনা, বিশেষ করে আপনি যেহেতু আপনি এবং শামীম আপনারা দুজনেই আইনজীবী, এই মামলার, এই মামলাটা কতটা গুরুত্বপূর্ণ, সত্যি কি আদৌ এই মামলা কোনো কিছু হবে, মানে এটা কি আমরা আশা করতে পারি? দেখুন, 2011 সাল, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার, কারণ 11 এসেছে কিন্তু 2009 পরবর্তী সময়। অবশ্যই, আপনি যেহেতু সাংবাদিকতার মানুষ, আপনি জানেন বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ তার একটি বক্তৃতায় বলেছিলেন যে 2009টা একটা ল্যান্ডমার্ক ইয়ার ভারতের নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে একটা পরিবর্তনের। 9 আগে নির্বাচনগুলোর ফল আপনি দেখুন এবং 9 পরের নির্বাচনগুলোর ফল আপনি দেখুন, গোটা দেশে, আমি পশ্চিমবঙ্গে পড়ে আসছি, তখন দেখা যেত যে একজন ট্রেড ইউনিয়ন নেতা, তিনি হয়তো উল্টো দিকে একজন বড় পুঁজিপতি ক্যাপিটালিস্ট, তিনি দাঁড়িয়েছেন, জনপ্রিয়তার নিরিখে ভোট হয়ে ট্রেড ইউনিয়ন নেতা কিন্তু সেই পুঁজিপতি প্রার্থীকে পরাস্ত করে দিতে পাচ্ছেন, যে ট্রেন্ডটা 2009 পর থেকে গোটা দেশেই কমতে শুরু করেছে। এবং আরও বলা ভালো যে বামপন্থীদের আসন সংখ্যা কমা গোটা দেশের নিরিখে, এটার সূত্রপাত কিন্তু দেখবেন 2009 পরবর্তী সময়টাতেই হয়েছে, এবং সেটা শুধু বামপন্থীদের নয়, গোটা দেশেই যেখানে যেখানে অর্থবলের সামনে নির্বাচনকে পড়তে হয়েছে সেখানে নির্বাচন অর্থবলের দিকেই তার ফল গেছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু একদিনে এলো না, এর আগে কিন্তু ইলেকট্রাল রিফর্মস নিয়ে অনেকবার কথা হয়েছে, ইলেকট্রাল রিফর্মসে বারবার করে এই পয়সা কী করে কমানো যায়, পয়সার প্রভাব কমানো যায়, তার জন্য কীভাবে ফান্ডিং হবে নির্বাচনের ক্ষেত্রে, স্টেট স্পন্সার্ড নির্বাচন হবে কি না, ডিসক্লোজার অর্থাৎ একজন প্রার্থী তিনি কোন টাকা ব্যবহার করছেন নির্বাচনে এটা দেখা, যেহেতু এটা একটা ইভিল, কালো টাকার ব্যবহারটা মাসেল পাওয়ারের ব্যবহারের মতনই, সেই জায়গাটা নিয়ে অসংখ্য কমিশন কমিটি তৈরি হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশনকে ইলেকট্রাল রিফর্মসের কথা, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন, রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি এবং কমিটমেন্ট, এই জায়গাটাকে তারা বাধ্য করেছেন। বিশেষ করে আমি বলছি যে 1996 সালের একটা মামলা, যে মামলাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রশান্ত ভূষণরা করেছিলেন মামলাটা, যে রাজনৈতিক দলগুলো কি ইনকাম ট্যাক্স রিটার্ন দেবে, 96 কথা বলছি, সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে রেকর্ডেড আছে, শুধুমাত্র 2 রাজনৈতিক দল ছাড়া কেউ তখন রিটার্ন দিতেন না। আমি খুব গর্বিত, 2 রাজনৈতিক দলই হচ্ছে একটি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া।
রিটার্ন দেওয়ার কারণ কি? তার আয় সম্পর্কে তার স্টেটমেন্ট। একইভাবে দেখবেন এখন ডিসক্লোজার হয়েছে, দিদি আছেন, উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দেখবেন যে একটা শুধু ফর্ম নয়, একটার পর একটা ফর্ম জমা করতে হয় এবং যারা প্রার্থী হন তাদের প্রচুর খাটুনি যায় ওই কয়েকটা দিন ওই ফর্মগুলো ফিল আপ করতে গিয়ে। তাদের লিখতে হয় কতটা ইনকাম ট্যাক্স রিটার্নে কী আয়, কতটা লাইবিলিটি আছে, অন্যান্য প্রপার্টি থেকে কী আসছে না আসছে, এগুলো সমস্ত কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নির্বাচন কমিশনকে তার ওয়েবসাইটে দিতে হয় পাবলিক ভিজিলেন্সের জন্য, ডিসক্লোজারের জন্য। আমরা যখন এটা দেখলাম আমরা অবাক হলাম, কেন এটা পশ্চিমবঙ্গ বলে? আমি একটা ছোট্ট ঘটনা বলছি আমার নিজের অভিজ্ঞতায়। 2006 বা 2007 হবে, আমার এক বন্ধুর বাবা, তিনি MLA ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং সম্ভবত কোনো একটি কমিটির চেয়ারম্যানও ছিলেন। তা আমার আর এক বন্ধু, সে ব্যাঙ্গালোরে থাকতো, সে একবার এলো পশ্চিমবঙ্গে, আমার সেই বন্ধুর বাড়িতে নিয়ে গেলাম তাকে। যখন সে শুনলো ইনি MLA, তিনি খুব অবাক হয়ে গেলেন, কারণ একটা MLA দুটো ঘরে থাকে, দুটো ঘরের একটা ফ্ল্যাটে থাকে, সে একটা সোফাতে বসে রয়েছে, একটা লুঙ্গি পরে, এটা MLA হতে পারে? এটা গোটা দেশের ধারণা ছিল না। পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের কাছে এই ধারণাগুলো ছিল, এক্সাম্পলগুলো ছিল। এখন কিন্তু এক্সাম্পলটা হয়তো আপনি একটা মনোরঞ্জন ব্যাপারই দেখাতে। অবশ্যই, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসছি। আমি যে কথা বলছিলেন যে এই যে শংসাপত্র নিজেকে এভিডেভিট করে জমা দিতে হচ্ছে যে আমার কাছে কি সম্পত্তি আছে, কত গয়না আছে, এগুলো বোধহয় জনপ্রতিনিধিদের কাছে বিশেষ করে নির্বাচনে দাঁড়ানোর সময় খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। না, অস্বস্তির কারণ কেন হয়ে দাঁড়াবে? আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু করে, প্রত্যেক মানুষই তো কি করে ইনকাম করছেন, তার তো একটা সংসার চলছে, তার তো জীবন একটা চলছে, তো সেটা দেখানোর জন্য তাকে তো কিছু তো করতে, আর্ন করতে হবে। আমি তো বলতে পারি না যে আমি কিছু আর্ন করছি না, আমি শুধু এক্সপেন্স করে যাচ্ছি। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় দেখানো হয় যে কত টাকা আপনার কাছে আছে, কত ব্যালেন্স আছে, কি আছে না আছে তার ডিটেলস। তো এটা তো অস্বস্তির কোনো কারণ নেই, যদি প্রত্যেকে তার নিজের কোথা থেকে ইনকাম, কি ইনকাম সেটা দেখাবেন ইলেকশনে দাঁড়ালে, এটা তো স্বাভাবিক, এটাই তো গণতন্ত্র দেশে, এটাই সংবিধান, এটাই আমরা করে আসছি এত বছর ধরে। কিন্তু কোথা থেকে কি ইনকাম কি দেখাতে হয়? দেখুন, কোথা থেকে ইনকাম দেখাতে হয় কিভাবে, যেমন আপনাকে দেখাতে হবে, ধরুন সোশ্যাল ওয়ার্কার, বেশিরভাগ রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কার কথাটা লেখা থাকে। ব্যবসা যিনি করেন তাকে নিশ্চিতভাবে আবার রিটার্ন জমা দিতে হয় ব্যবসার জন্য। যিনি সোশ্যাল ওয়ার্কার দেখান তাকে সেটা দেখাতে হবে। এবার যেটা এক্ষেত্রে আমরা দেখলাম 11 আর 16 কয়েকজনের ক্ষেত্রে দেখলাম 100 গুণ, 1000 গুণ, মানে সমাজ সেবা করে 1000 গুণ আয় বেড়ে গেছে। দুই, যে জায়গাটা এলো, আমি ব্যবসার ক্ষেত্রে এক্সপ্লেনেশন দিতে পারবেন ব্যবসায় লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে? আমি সমাজ সেবার কথা জানি না, কেউ যদি বলেন যে আমি সমাজ সেবা করে 1000 গুণ আমার সম্পত্তি বেড়ে গেছে 5 বছরের মধ্যে, তাহলে সেটা তার দায়বদ্ধতা, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আপনি যদি কোথাও চাকরি করেন, কোনো সংস্থার সঙ্গে আপনি যুক্ত থাকেন, তাহলে তো আপনি একটা স্যালারি পান, সেই স্যালারি তো আপনি দেখাচ্ছেন আপনার আইডিতে। আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার একটা প্রফিট হোক, লস হোক, কিছু হোক, সেটা আপনি দেখাচ্ছেন আইডিতে। তাহলে আমরা যারা মানে জনসেবার সঙ্গে যুক্ত, সেরকম নয় যে সারাদিন তারা জনসেবা করছে, তার সঙ্গে তারা কিছু তো না কিছু তো করেন, তার সংসার চলবে কি করে? তো সেই রিটার্নটা যখন তিনি জমা দিচ্ছেন, সেইটাই তো আপনাকে ডিসক্লোজ করতে হচ্ছে পাবলিকের কাছে। এতে অস্বস্তি কারণ আমি আলাদা আলাদা করে কিছু খুঁজে পাচ্ছি। অবশ্যই আমি এখানে আসছি। এখন যদি কেউ বলেন আমি জনসেবা শুধু NGO বা এরকম কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা আমি একদম সারাদিন করে বেড়াই, আমার কোনো প্রফেশন নেই আলাদা, তাহলে আলাদা ব্যাপার, তাদের কথা আমি বলতে পারবো। অবশ্যই আমি আপনার কাছে আসছি। এইবার যে জায়গাটা এলো, আমি ওনার সোশ্যাল ওয়ার্কার হিসেবে বহুগুণ আয় বেড়েছে এরকম রয়েছে, আছে, মানে ব্যবসা করেও বেড়েছে। সোশ্যাল ওয়ার্কার নেচার হচ্ছে আপনার ধরুন কনস্ট্রাকশন, ব্যবসার নেচার হচ্ছে অন্য কিছু, ব্যবসাটা করে আমি এই ব্যবসায় দাঁড়িয়ে 100 গুণ 1000 গুণ এই লাভ বেড়েছে। যখনই এটা বাড়ে তখনই সন্দেহটা লাগে যে একজন মন্ত্রী বিধায়ক হবার পর আর বিধায়ক হবার আগে তাদের যে আয় তার যে পার্থক্য সেইটা কেন হয়ে যাচ্ছে, অর্থাৎ মন্ত্রিত্ব বা বিধায়ক পদটা সেক্ষেত্রে তার ব্যবসাকে আঙুল ফুলে কলা গাছ করতে সাহায্য করেছে কিনা, সেই জন্যই। কিন্তু আমি একটা কথা বলি প্রথমেই বিতদা, আজকে যে মামলাটি এখানে আমরা সবাই কথা বলছি, যে 19 জনের লিস্ট বলছেন, 19 জনের যে লিস্ট তাতে শুধুমাত্র শুধু তৃণমূল কংগ্রেসেরই নেতাদের নাম আছে, অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতার নাম সেখানে নেই। নাম্বার 2 হলো, আমি 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 এখানে জিজ্ঞেস করতে হবে, ধরুন ওনারা তো 11 বছর
কিন্তু 34 বছর ধরে তো বামেরাই ছিলেন, সিপিআইএম ছিলেন, তা আপনাদের তো এরকমও লোকসভা প্রার্থী, লোকসভার মানে মেম্বার অফ পার্লামেন্ট এমপি ছিলেন, সাংসদ ছিলেন, বিভিন্ন জেলাতে দৌড়দণ্ড প্রতাপ সমস্ত যাদের বলা হয় নেতা ছিলেন, তাদের অনেক কলেজ টলেজ আছে, অনেক আছে, হয়তো এখন অনেকে আপনাদের পার্টির সঙ্গে নেই, হ্যাঁ আবার অনেকে হয়তো পার্টিতে নেইও, তাদের ক্ষেত্রে ধরা পড়লো না বা তাদের ক্ষেত্রে জনস্বার্থ হলো না, আজকে হলো কেন, এটা এর পেছনে কি রাজনীতি? আমি বলছি 2009 এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আপনি এখনো পর্যন্ত বলবেন যে যখন এইগুলো ডিসক্লোজারগুলো যখন এসেছে তার আগেও কিন্তু অ্যাফিডেভিট দিতে হতো এবং কেউ সেটাকে পয়েন্ট আউট করতে পারেননি, এবং এখনও আমি ইনভাইট করব যে কোনো ব্যক্তিকেই, যে কোনো এগুলো পাবলিক ডিসক্লোজার, যদি কেউ এই ধরনের কাজ কোনো জায়গায় হয়ে থাকে সেটাও স্ক্যানারে আসা উচিত, এবং তার জন্য যদি কেউ দেখাতে পারেন তাহলে সেটা তারা দেখাবেন, আমার মনে হয় গণতন্ত্রের জন্য সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আনফরচুনেটলি আর ফরচুনেটলি এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখানো যায়নি, সম্ভব হয়নি। মানে তার মানে কোনো জগৎ সেট বাম আমলে কোনো জগৎ সেট ছিল না? আমি একবারও সেটাকে বললাম না, কিন্তু এখনো পর্যন্ত জগৎ সেটকে স্ক্যানারের মধ্যে আপনি আনতে পারেননি, ইট ইজ অলসো এ ফেল। অবশ্যই আমার একটা প্রশ্ন আছে, তার কারণ ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তারাও নিশ্চয়ই এখন অনেকেই টেলিভিশনের পর্দার সামনে বসে রয়েছেন, ধরুন এই যে ধরুন গরুর টাকা বা কয়লার টাকা, সোশ্যাল ওয়ার্কার হিসেবে তো টাকার ব্যাপারটা থাকে, অ্যান্টি সোশ্যাল ওয়ার্কারদের টাকা, এর কোনো রকম কিছু শব্দবন্ধন পাওয়া গেছে? সেই কারণেই আপনার কালো টাকা এবং সাদা টাকা। কিন্তু এখানে মুশকিল যে জায়গাটা, আমাদের দেশের সরকার, আমি শুধু রাজ্য সরকারকে কেন বলবো, এখানে কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা আছে। আমাদের কেন্দ্রীয় সরকার যারা চালান তারা বলেছিলেন এক সময় যে কালো টাকা কালো ধন তারা সেটা নাকি উদ্ধার করে আনবেন গোটা দেশে। আমরা দেখলাম সে সমস্ত উদ্ধার তো দূরের কথা, যে আমাদের দেশের টাকা টাকা নিয়ে যারা চলে গেল তারা দেশে কেউ ফিরল না। আবার দেখা যাচ্ছে, মানে আমার অক্ষয় কুমারের সেই ছবিটার কথা মনে পড়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল খেলাড়ি, আমি এ বিষয়ে আসছি একবার জুই। মা মাটি মানুষ 2011 পরিবর্তনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের বামেদের জগদ্দল পাথর সরিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একটা রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি মানুষের, বাংলার মানুষের এখনও পর্যন্ত তিনি আবেগ। সেই দলের নেতা মন্ত্রী জনপ্রতিনিধিদের নামে আজকে জনস্বার্থ মামলা। আমি কিন্তু বারবার করে বলছি, আপনাকে মনে রাখতে হবে নেত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন এই সময় বঙ্গে মমতা যুগ চলছে, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর উল্টো দিকে যদি কারোর মুখ, বিরোধীদের কারোর মুখ সবচেয়ে উদ্ভাসিত থাকে গোটা ভূ ভারতে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ওঠে। সেই দলের মা মাটি মানুষ যাদের স্লোগান, সেই দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা, কোথাও কি অস্বস্তিতে, প্রবল অস্বস্তিতে? আমি প্রথমেই বলি, এই যে মামলাটা যেটা আপনারা এখন আজকে আমরা আলোচনা করছি সকলে, এই মামলাটা 2017 সালে করা একটা মামলা, হঠাৎ এখন এত বছর পর সেই মামলাটাকে নিয়ে এত উদ্দীপনা, এত উৎসাহ আমাদের সবার মধ্যে কেন এত বছর পরে হলো, সেটা একটা কোয়েশ্চেন। সেটা তো সব্যসাচী দা বলতে পারবেন যে এত বছর পরে কেন এই মামলাটা এলো। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই মামলাটা করা হয়েছে, আপনারা প্রথমেই বললাম যে এখানে 19 জন যাদের বাছা হয়েছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এবং নানা রকম পদে রয়েছেন, এখানে কোনো বিরোধী দলের কোনো নেতা নেত্রীর নাম এখানে নেই। দ্বিতীয়ত, এই কিছু আছে মাঝে অন্যদিকে গিয়েছিল, না না মাঝে সে চলে গেছে, সে তো পরের ঘটনা, সে তো পরের ঘটনা। কিন্তু 2017 সালে যখন মামলাটা করা হয়েছিল তখন কিন্তু তারা কেউ যায়নি, তখন তৃণমূলেই ছিল, ঠিক আছে? তো আজকে যাদেরকে মানে ইঙ্গিত করা হচ্ছে, আমরা যদি একটু দেখি, উনি বললেন বাম আমলে কিছু হয়নি, তাহলে আমি বলবো যে বাম আমলে তাহলে আমরা চন্দন বসুর সম্পত্তি নিয়ে আমরা কখনো জানতে চাইনি, কারণ আমাদের তখন সেই সময় প্রেস মিডিয়া এত, সোশ্যাল মিডিয়া এত কিছু ছিল না সেই সময়, এত উদ্দীপনা এত উৎসাহ মূলকের মধ্যে ছিল না, আমরা জানতে চাইনি লক্ষণ সেটা প্রপার্টির কথা। আপনি বলছেন এখন আছে আপনাদের প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া, তখন ছিল, এখন তো আছে, তখন কোথায় ছিল? বাম আমলে কি এত রামরামা সোশ্যাল মিডিয়া, প্রেস মিডিয়া, এত কিছু জানার কোনো আমাদের কাছে উপায় ছিল? আমরা বেঙ্গলাম কেলেঙ্কারি দেখিনি, আমরা দেখিনি যে 48 কোটি টাকা SSKM এ দুর্নীতি, সেই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কে? সূর্যকান্ত মিশ্র এবং তার ওয়াইফ উষা মিশ্র, যিনি একজন স্বেচ্ছাসেবী সংস্থার তিনি কাজ করেছিলেন, এবং সেখানেও তার ওই 29 লক্ষ টাকার একটা আর্থিক তছরুপের একটা সামনে এসেছিল, সেটা তো সকলেই জানেন। এবং তারপরেও আমরা দেখেছি আরও অনেকগুলো, বলবো 370 কোটি টাকার তছরুপ, সেটা হচ্ছে লোহাচুর
কেলেঙ্কারি বামা বলে এইগুলো কোথায় এইগুলো নিয়ে কি কোনো কিছু হয়েছে এগুলো নিয়ে কি তদন্ত হয়েছে তখন ইডি কতবার এসেছিল বামা বলে যারা মন্ত্রী নেতা যারা ছিলেন তাদের কাছে ইডি কতবার এসেছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ইউপিএ গভর্নমেন্ট ছিল ইউপিএ গভর্নমেন্টের সময় কতবার এই বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে ইডিরা গেছেন সিবিআই গেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আজকে ইডি এবং সিবিআই কে একটা না আপনাদের না আপনাদের সঙ্গে না আপনাদের সঙ্গে জুই জুই 2009 সালের আগে আমার স্পষ্টই মনে আছে কথায় কথায় আপনারাই তো সিবিআই চাইতেন আপনারা ইডি চাইতেন আপনাদেরও সঙ্গে তো জোট সরকার ছিল কেন্দ্রে তো আপনাদেরও বন্ধু সরকার বা কেন্দ্রের সরকারের শরিক আপনারাও ছিল তদন্তগুলো তখন হয়নি তো তদন্তগুলো হয়নি কারণ হচ্ছে তখন ভিন্ডিকটিভ গভর্নমেন্ট ছিল না আজকে কেন্দ্রে একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট বসে আছে যে গভর্নমেন্টটা শুধুমাত্র ইডি এবং সিবিআই কে হাতিয়ার করে শুধু বিরোধীদেরকে হেনস্থা করার জন্য আপনি দেখুন না আজকে কিন্তু কোনো বিজেপি নেতা মন্ত্রীর কাছে কিন্তু কোনো ইডি সিবিআই যাচ্ছে না আপনি যদি দেখেন আজকে মহারাষ্ট্রের একজন বোধহয় বিজেপি নেতা আমি শঙ্কু তো এসে গেছে ভালোই হয়েছে তো আজকে সকাল তিনি প্রেস মিট করছেন যে সকাল সকাল আমি 7টার সময় আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি কেন আমরা আমি এমপি বিজেপির আমার বাড়িতে সকালে ইডি পৌঁছে না আমি আমি আসছি আপনার কাছে আমি সব্যসাচী আপনার কাছে আসব 2017 তে 2017 এর মামলা কেন এই মামলা করা হয়েছিল আজকে কেন মামলা উঠছে বিশেষ করে কোথাও কি ঝোপ মানে হয় না যে কথাটা বাংলায় খুব চালু আছে যে ঝোপ বুঝে কোপ মারা এখন ইডি সচল হয়ে গেছে আমি জানি না অবশ্য ইডি এত তদন্ত করছে এত কিছু স্পেসিফিক নির্দিষ্ট তথ্য কি করে পাচ্ছেন সেটা জানি না সেটা অবশ্য ইডির নিশ্চয়ই কৃতিত্ব আছে বা অন্য কারোর কৃতিত্ব থাকতে পারে কিন্তু হঠাৎ কি মানে ঝোপ বুঝে কোপ মারা এখনই ইডির কাছে ইডির মানে এখনই ইডির কাছে নিয়ে যেতে হবে এখনই মামলা তোলা দেখুন দেখুন কেউ বলছে না যে এখনই ইডির কাছে নিয়ে যেতে হবে মামলাটা 2017 এর মামলা 2017 সাল থেকে এই মামলা হাইকোর্টে চলছে হাইকোর্টে প্রচুর মামলা পড়ে থাকে এটাও পড়েছিল শুধু পড়েছিল না এখানে ডাইরেকশনও ছিল অ্যাফিডেভিট দেবে কয়েকজন মন্ত্রী তাদের হলফনামাও দিয়েছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকেও একটা হলফনামা দেওয়া হয়েছে আমরা তার কপি এখনও পাইনি সেটাও হয়তো আমরা পেয়ে যাব তা আজকে স্বাভাবিক নিয়মে এই মামলাটা আসে এবং আসার পরে যে পার্থক্যটা যেটা হয় সেটা হচ্ছে গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের একটা ডিসিশন আপনি জানেন যে আমাদের দেশের আইনটা পরিবর্তন হতে থাকে হচ্ছে দুটো ধারণার মধ্যে দিয়ে একটা হচ্ছে আদালতের রায় সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলির রায় মূলত সুপ্রিম কোর্টের রায় সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেটা আইন আর পার্লামেন্ট বিধানসভার মাধ্যমে আইন তৈরি হয় আইনের পরিবর্তন হয় তো স্বাভাবিকভাবে এই নতুন আইনটা আসে এবং যে পিএমএলএ অ্যাক্ট প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্টের যে সাংবিধানিক বৈধতা এবং ইডির যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ক্ষমতা সেই ক্ষমতা সম্পর্কে সুপ্রিম কোর্ট বলে এই এফআইআর করার ক্ষমতাটা থাকবে এটা সুপ্রিম কোর্টের একটা রায় এবং সেখানে আমরা এই শক্তিশালী হলো কথা বলি ইডির কনভিকশন রেট তো 0.46% তাহলে এই যে 5,500-5,500 উপরে মামলা পড়ে আছে তার মধ্যে ট্রায়াল হয়েছে 922টা আর 23 বোধহয় কনভিক্টেড অবশ্যই তাহলে এই 0.46% কনভিকশন রেট নিয়ে আপনারা কি করবেন অবশ্যই জয়ী অসাধারণ আমি একবার সবসাচে একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি এই যে বৈঠক হলো নীতি আয়োগের বৈঠক হলো আপনারা কি মনে করেন আপনারা মনে করেন এই মহা বৈঠক না মহা সেটিং আমি জানতে চাইছি সেই কারণেই তিনটে নাম খুব গুরুত্বপূর্ণ এই মামলা এক সব্যসাচী দত্ত দুই আমাদের ওই ভদ্রলোক যিনি গেছেন যার নাম আমরা পেলাম এক সব্যসাচী দত্তর কথা আমরা বলছি আমরা সরাসরি তাকে পার্টি বানিয়েছি অর্জুন সিং এবং সেখানে আরও একজন আছেন যিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন এই যে নামগুলো রাজীব বন্দ্যোপাধ্যায় এই এই তিনজন ব্যক্তি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে আসবেন তাহলে এই যে ওয়াশিং মেশিন তত্ত্বটা নিয়ে আলোচনা হচ্ছিল না এতদিন পর্যন্ত যে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যখন সে আবার তৃণমূলে মানে ওয়াশিং মেশিন এবার পরীক্ষা দিতে হবে পরীক্ষাতে আমি আপনাকে জিজ্ঞেস করি যে ইডি কি আদৌ এই তদন্ত করবে বিশেষ করে এই সাম্প্রতিক আপনারা বলছেন ইডি কে তদন্ত করানোর জন্যই এখন দেখতে লাগবে যে আমি তো বলছি 19 জনের নাম এখানে এসেছে এখনো প্রচুর নাম আছে 21-এর অ্যাফিডেভিট আমরা দেখিনি এখনো পর্যন্ত মানে দেখেছি সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি অবশ্যই তখন কত আসবে এই রাজ্যের তরুণ রাজনীতিবিদদের মধ্যে ইডি সম্পর্কে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন যিনি প্রাক্তন সাংবাদিকও ছিলেন শঙ্কু পাণ্ডা চলে এসেছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শঙ্কু ইডি আমি জানি ইডির কর্মপদ্ধতি মোডাস অপারেন্ডি তাদের এগিয়ে যাওয়া তাদের ব্যর্থতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তোমার
আমার প্রশ্ন আপনার কাছে একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে ইডি কি সত্যি কাজ করবে? সব্যসাচী দত্ত কিন্তু, সব্যসাচী চট্টোপাধ্যায় কিন্তু বারবার করে যে কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা ইডিরও পরীক্ষা, এটা ওয়াশিং মেশিনেরও পরীক্ষা, কি হবে? আচ্ছা দেখুন, প্রথমত বলে দিই যে আমি ইডির মুখপাত্র নই, ফলে ইডি কি করবে না করবে সেটা ইডি বলতে পারবে। কিন্তু এখানে যে পুরো বিষয়টা তদন্ত হচ্ছে সেটা দাদা অ্যাডভোকেট রয়েছেন, পুরো বিষয়টা কিন্তু আদালতের বিচারাধীন বিষয়, আদালতের নজরদারিতে হচ্ছে। এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন সিবিআইকেও কানমলা খেতে হয়েছে কাজ করেনি বলে। এবং যখন আদালত একের পর এক রিয়াকশান দিচ্ছিলেন, আদালত থেকে আমরা রিয়াকশান পাচ্ছিলাম, আদালত থেকে অবজারভেশন পাচ্ছিলাম, আদালত যেদিন বলেছিলেন আমি দেখলাম কাগজে পড়েছি, আমি তো আর আদালতে ছিলাম না, দাদা হয়তো থাকতে পারেন, তো তখন আমি দেখলাম দাদা বলেছিলেন যে সে আমি দেখুন পশুপ্রেমীরা আমার ওপর রেগে যেতে পারেন, তারা বলতে পারেন যে শঙ্কু তুমি এ কি বলছো, কিন্তু বাড়ির ক্যালসিসিয়ানের জন্য তো ফ্ল্যাটের কথা এই গরিব দেশে, লোকের মন বড় হয়েছে পার্থবাবু। শঙ্কু এক্ষেত্রে আমি আমি শেষ করে না, শঙ্কু অ্যাসোসিয়েশনের কথা বললে যখন আমি কিন্তু পশুপ্রেমীরা আমাকে প্লিজ ক্ষমা করুন, আমি তাদের ইন্ডিকেট করতে পশুপ্রেমীরা আপনি করো পশুপ্রেমীরা আপনাকে আশীর্বাদ করবেন, তার কারণ ওই ফ্ল্যাটে পশুপ্রেমীরা যেভাবে পশুগুলোকে বাঁচানো হয়েছে সেটা একটা অন্য ইতিহাস, আমরা সবাই জানি। সে তো আমি সে একমত, সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আদালত যখন এরকম বলছিলেন তখন অনেকে টিটকিরি করছিলেন, অনেকে ব্যঙ্গ করছিলেন, অনেকে আদালতের সামনে গিয়ে অবস্থানে বসে পড়েছিলেন, অনেকে আন্দোলন কর্মসূচি আদালতের বিরুদ্ধে ঘোষণা করে দিয়েছিলেন, অনেকে অনেকে বলেছি, তাতে দিদি হাত তুলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি মাননীয় বিচারপতি তুমি তো নিজেই সন্ধিয়ান ছিলেন, আমি অনেকের কর্ম নিয়ে আমি অনেকের কথা বলি, নিজেই বলেছিলেন দিদি আপনি কি এখনো সন্ধিয়ান, এত টাকা রিকভারি হওয়ার পর আপনার দল যাকে বহিষ্কার করে দিয়েছে তার সম্পর্কে এখনো তিনি বলছেন এটা আমার নয়, তিনি বলছেন যে তিনি সন্ধিয়ান, আমি আমার কথা বলছি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। মুশকিলটা অন্য জায়গায়, মুশকিলটা হচ্ছে তদন্তে ভয়, এটা খুব পেয়ে বসেছে এখন, একটা খুব রোগের জায়গায় আছে। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো কাজ করেছেন, উনি বারবার করে বলেন যে আমি তদন্তে ভয় পাই না, আমি বুক চিতিয়ে যাচ্ছি, বাঘের মতন যাচ্ছি, গিয়ে মাথা উঁচু করে যাচ্ছি তদন্তে, সপরিবারে গেছেন, ছোট্ট বাচ্চাকে নিয়েও তদন্তে তার স্ত্রী গেছেন। তদন্তে ভয়টা কোথায় জানেন তো, উনি একটা দলের সর্বভারতীয় সম্পাদক, উনি নিজে যাচ্ছেন কিন্তু দলের একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে তদন্তের জন্যে জেরার মুখে পাঠাতে যাচ্ছেন না, একবার উইপো দিতে পারছেন না অনুব্রত মণ্ডলকে, উনি কিন্তু যাচ্ছেন না, নবার যান, মানে আমি বলছি এটা কেন শুনছেন না, মনে মানে এই জায়গাটা তো মানে যাবেন কি যাবেন না সেটা তিনি ঠিক করবেন, এই তাহলে তাহলে দলের কোনো নিয়ন্ত্রণ নেই, অবস্থার উপরে ডিপেন্ড করবে তার, তাহলে আজকে বলেছে আজকে বলেছে তো রাখতে হবে না, আচ্ছা সেটা তো খুব না, তো আমি তাহলে এক লাইনে শেষ করব, তার আইনজীবী আছে সেটা দেখবেন, আমি 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 এক লাইনে শেষ করব না, অনুব্রত আমার বক্তব্য না, অনুব্রত মণ্ডল সম্পর্কে যখন কথা উঠলই আমাকে শঙ্কুকে এই প্রশ্নটা করতেই হবে, শঙ্কু এই সব খবরগুলো খুব সুন্দর রাখে, হ্যাঁ তাহলে কি দিল্লি থেকে আসার পর অনুব্রত একজন কুশলী রাজনীতিবিদ এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, উনি কি তাহলে একটু সময় নিয়ে নিলেন, কিসের সময়, দিল্লি থেকে দিল্লিতে বৈঠক হয়েছে, আপনি যে সেটিং এর তত্ত্ব বলছেন, দেখুন তৃণমূলের বিরোধী পক্ষের লোকেরা যারা বাইরে সেটিং ফেটিং নিয়ে আলোচনা করেন, আমি ঢুকছিলাম এখান দিয়ে, একজন বললেন বললেন ভিতরে যাচ্ছেন রীতিমত দাস সোতে বলবেন, কেসটা সেটিং ছিল না স্যারেন্ডার ছিল, এখানে স্যারেন্ডারও হয়নি সেটিংও হয়নি, এখানে আইনি পদ্ধতিতে যা হওয়ার হচ্ছে যা লিগ্যাল প্রসেসে হচ্ছে, দেখুন সবার জন্য কোর্ট ওপেন, ওনারা একটা মামলা বলুন যেটাতে ওনারা কোর্টে অ্যাপিয়ার করছেন না, যেটাতে কোর্ট মনিটরড হচ্ছে না, যে প্ল্যাটফর্মে ওনারা বলবার অপরচুনিটি পাননি, এটা তো এমন হচ্ছে না যে বদ্ধ ঘরের মধ্যে হয়ে যাচ্ছে, এটা বোধহয় সুবিধা হয়েছে, ইভেন এক সেকেন্ড ইভেন এক সেকেন্ড, লাঠিও ভাঙলো না সাপও মরলো, আগে বাকি পাঁচজনকে যখন ধরে নিয়ে গেল কোর্টে তো পেন্ডিং আছে, বাকি পাঁচজনকে ধরে নিয়ে গেল সেদিন সকালে দেখুন আপনি আমার থেকে অনেক বেশি সিনিয়র অ্যাডভোকেট, জানতে চাইছি আপনি আমার থেকে বেশি সিনিয়র অ্যাডভোকেট, আমি শুধু একটা লাইন বলবো দিলে আপনি বুঝতে পারবেন, জানতে চাইছি যারা হয়েছেন তাদের মধ্যে কোনো এমপি আছেন, এমপি নেই, নেই তো, অন্যরা আছেন, শুনুন না আপনি তো জানেন আইনের প্রসেস, ইনভেস্টিগেটিং এজেন্সিকে আপনি বলতে পারেন যে এতদিনের মধ্যে তদন্ত শেষ করুন,
কিন্তু কোন কোর্ট কি বলতে পারে আপনি এই স্পেসিফিকেশনে তদন্ত শেষ করুন না সেটাই তো কথা চলছে তদন্ত সেটাই তো কথা কথা অসুবিধা নাই আপনি করতে যাবেন ভোরবেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোর্ট তো খোলা খোলা আপনি তো নট করছেন আমি তো বলছি নট করতে হবে এই জন্য এখান থেকে তো আসছে স্টিল গোইং অন এটার জন্যই তো আসছে দাঁড়ান এক সেকেন্ড সুদীপ্ত সেন আছেন কার কাস্টাডিতে রাজ্য পুলিশের কাস্টাডিতে তিনি একটা চিঠি লিখেছেন আপনি অ্যাডভোকেট আপনি জানেন যে কাস্টাডিয়াল লেটারের কোন ওটা ছেড়ে দিন ওটা ছেড়ে দিন এক মিনিট স্যার এলাও করুন এরা প্রতিদিন চিৎকার করেছে যে কেন বিরোধী দল নেতা ওই হ্যান ত্যান করেছে আপনি জানেন ম্যাটার অলরেডি মামলাও করে ফেলেছেন সেটার হিয়ারিং ও হয়েছে নেক্সট হিয়ারিং এর ডেট আছে ওই চিঠিটা ছেড়ে দিন আদালত চিঠিটা বাদ দিন আমি বলছি একটা দিনের ঘটনা সকালবেলা যেমন ঠিক সেটিংটা কিরকম বলুন তো সকালবেলা দেখলাম এইখানকার পুলিশ একদিন লোক একটা লোক সাইকেল করে দুধ কিনতে যাচ্ছিল মতামত রয়েছে বলে না আপনি আগে থেকে একটা ডিসিশন নিয়ে আমি বলছি কালকে যদি অনুব্রত দা অ্যারেস্ট হয়ে যাবে বিকালবেলা তো যদি হয়ে যায় শঙ্কু আইনজীবী হলেও কিন্তু অত্যন্ত সুদক্ষ আইনজীবী হতো তার কারণ অর্বাচীনের সঞ্চালক এই কথা বলার চেষ্টা করেছে যে বিচার বিভাগের কথা নয় তারা না আমাকে করতেই হবে বিষয়টা হচ্ছে কোনো কোর্টকে প্রশ্ন আমি পরিষ্কার বলেছি শঙ্কু এটা আমাকে বলতেই হবে যে আপনারা চাইছেন আমরা কিছু চাইছি না আপনি যা বলেছেন তাতে ম্যাটার অলরেডি কোশ্চেন হয়ে গেছে ভাবে ব্যবস্থাটাকে আপনি এমন ভাবে ব্যবস্থাটাকে ব্যবহার করতে চাইছেন না না পরিষ্কার না শঙ্কু আপনাকে বিরতি নিতে হবে অবশ্যই শঙ্কু এই কথাই বলার চেষ্টা করা হয়েছে আপনারা করা হয়েছে না আপনি কি ব্যবস্থা সুবিধা নিতে অবস্থা সুবিধা নিতে অর্থাৎ এমন ভাবে হোক যে অন্য কেউ করুক আমরা বসে দেখব আমরা দায় নেব অনেকেই বলছেন মানুষের মনের ভাষা এবার একটি জনস্বার্থ মামলায় উদ্ভাসিত হতে চলেছে মানুষের মধ্যে অনেকেই বিশ্বাস করেন নেতা হলে বুড়ো আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় অনেকে মনে করেন রাজনীতি হচ্ছে যেই ব্যবসায় পুঁজি লাগে না কিন্তু কোটি কোটি অর্থ উপার্জন করা যায় যারা নাকি সমাজসেবী তাদেরই এই সমাজে সবচেয়ে বড় সম্পত্তি বিষয়ে আসে এই নিয়েই নেতাদের বিষয়ে আসে আমাদের আমাদের বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন জুই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছে শঙ্কু দেব পাণ্ডা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন বাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সব্যসাচী আমি দ্রুত যাচ্ছি একটা প্রশ্ন কিন্তু করেছিলেন যে কোথাও কি ঝোপ বুঝে কোপ মারা হলো অর্থাৎ 2017 সালের মামলা ইডি যখন সচল হলো এই প্রথম বাংলা দেখলো যে ইডি এত সচল কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ফ্ল্যাট থেকে ঠিক সেই সময় এই মামলাটা উঠল কোথাও কি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে মানে ঝোপ বুঝে কোপ পাড়া হাইকোর্টের মামলা উঠবে কখন এটা হাইকোর্টই নির্দিষ্ট করেন কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন মামলাটি নেবার জন্য কোর্ট নিয়েছেন আমি এই বিষয়ের মধ্যে যাব না আমি যে কথাটা বলতে চাই দিদি বললেন না সূর্যকান্ত মিশ্র দুর্নীতি সূর্যকান্ত মিশ্র দুর্নীতির কথা ওই 29 লক্ষ টাকা তছরূপ টছরূপের কথা যেটা বলছিলেন সম্ভবত ওই কি ভগবতী দেবী এ নিয়ে ওনার এনজিও নিয়ে ঠিক আছে এই মামলাটি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন সূর্যকান্ত মিশ্রকে ইমপ্লিকেট করবার জন্য পার্থবাবু সেই ডায়লগটা আমার মনে পড়ে যে সূর্যি মামা এত বড় বড় কথা বলছেন যদি ধরাত সূর্যি মামা অন্ধকারে থাকতেন পার্থবাবু অন্ধকারে চলে গেছেন সূর্যকান্ত মিশ্রকে কিছু করতে পারেননি বরঞ্চ এই মামলাতে যাদেরকে সাক্ষী করেছিলেন সরকার তাদের মধ্যে এরকম 2 থেকে 3 জন তারা গিয়ে বলে এসেছিলেন যে আমাদেরকে জোর করা হয়েছে সাক্ষী করবার জন্য এইটাও পর্যন্ত হয়ে আছে এই মামলায় আজকে দাঁড়িয়ে এই মামলাগুলোর কথা বলে লাভ নেই সূর্যকান্ত মিশ্রকে নিয়ে অন্তত পক্ষে বা বামপন্থী নেতাদের যারা আছেন তাদেরকে নিয়ে কথাগুলো বলে লাভ নেই কারণ এখনো পর্যন্ত না না অসৎ লোকের নাম দিন না অসৎ লোকের নাম দিন না অসৎ লোক হলে অসৎ লোকের নাম বলুন না অসৎ লোকের নাম বলুন আপনাদের তো এগুলো তো যদি হয় এই ধরনের ঘটনা তো তদন্ত হয়নি না তখন তাহলে কল্যাণ দা কি করছেন তাহলে কল্যাণ দা কি করেন কল্যাণ দা করেন কল্যাণ দা তো তখন একটা বিরাট নেতৃত্ব দিয়েছেন সবাই সৎ আমি যাদের কথা আপনি বলবেন
তাড়িয়ে দেওয়া হয়েছে মানে এই সব করেছে দুই নানা কারণে হ্যাঁ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে দুর্নীতির সঙ্গে যুক্ত যদি কেউ থাকে বামেরা তাদেরকে তাড়িয়েছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন কংগ্রেস দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের জিকে আদালত বলার পরে তাকে বহিষ্কার করে দিয়ে আমি একটা প্রসঙ্গের এখানে অবতারণা করতে চাই দিদি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখুন বারবারই আপনি অভিযোগ তুলছেন কিন্তু আপনি অ্যাকশন নিচ্ছেন না সেই প্রশ্ন তো সিপিএম এর শীর্ষ নেতৃত্ব তোলা শুরু করেছেন বলছেন চিরকুট কই আমার বিরুদ্ধে অমুক অভিযোগ আছে কই তমুক অভিযোগ আছে কই এখন আপনি যদি বলেন যে আমার এজেন্সি ছিল না লোকে বিশ্বাস করবে আপনার তো স্ট্রং এজেন্সি আছে আপনি তো রাজ্য চালাচ্ছেন আপনি বারবার এসে বলছেন যে সিপিএম এই সমস্ত করেছে সিপিএম যা করেছে তাহলে তার এগেনস্টে অ্যাকশন নিন এবার অ্যাকশন নিতে হলে তো মনীষ গুপ্তর এগেনস্টে সবার আগে অ্যাকশন নিতে হবে কে তিনি কি কাণ্ড করেছিলেন কে জানেন না এখানে মনীষ গুপ্ত নামে কথা থেকে আসছে এটা একটা তদন্ত একটা দিদি এ তো আমি দেখুন দিদি এক সেকেন্ড কপি কালা না শুনুন দিদি আমাকে এক মিনিট দিদি আমাকে এক মিনিট এলাও করে দিন দেখুন আমি এই প্রসঙ্গটা তুলতাম না আমি কেন তুললাম আমার কাছে না একজন ফিনান্সিয়াল চোর যত বড় ক্রাইম তার থেকেও বেশি ক্রাইম একজন ল জানা মানুষ প্রকাশ্য দিবালোকে বন্দুকের গুলি চালিয়ে লোককে হত্যা করেছেন ভাই আন্দোলন করছেন আপনি প্রতিবার 21 জুলাই এত বড় করে শহীদদের কথা বলছেন আমি অন্য প্রসঙ্গ ছেড়ে দিলাম কিন্তু এই প্রসঙ্গে তদন্ত কমিশনের রিপোর্টটা তো প্লাস করতে হবে এত বড় ঘটনা করছেন না এসব চিরকুট কেসের কিছু হবে সুশান্ত চ্যাটার্জি কমিশন রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টেও কিচ্ছু বলা নেই সেই রিপোর্টেও পরিষ্কার করে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু তাদের বিরুদ্ধে একটা লাইনও লেখা নেই সেই রিপোর্টটা দিয়েছেন সুশান্ত চ্যাটার্জি কমিশন শেষ কমিশন তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির সরকার যে কমিশনের সামনে বুদ্ধবাবুকে পর্যন্ত ডেকে পাঠানো হয়েছিল তিনি সেখানে গিয়েছিলেন ব্যবস্থা হবে কঙ্কাল উঠে দাঁড়িয়ে নেতৃত্ব করলে ব্যবস্থা হবে না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এরা যা কাণ্ড করেছে মমতা ব্যানার্জি আমরা বলেছিলাম আমরা বদল চাই আমরা বদলা চাই না আমরা কোনো বদলা নাও রাজনীতি বদলা দিয়ে জাস্টিস দিন আমরা বিশ্বাস করি না আমরা বদলা দিতে চাই নি আচ্ছা চোরকে ধরা কখনো বদলা দিতে চাই নি কি বলছে সিপিএম চোরকে যদি কেউ চাই নি আমরা বদল চেয়েছিলাম আচ্ছা দিদি আপনি আমরা বদলা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বদল চেয়েছিলেন বদলা চাননি বদলা চাইলে আমরা অনেক আগে আছি বাবুলের একজন অধ্যাপক কিন্তু আপনার শিক্ষামন্ত্রী এখন তার চাকরিটা কিন্তু বাম আমলেই হয়েছিল মানে শিক্ষক পদে চাকরি পাওয়ার লোক সে এখন তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী তাহলে আপনি কে ম্যানেজ করবে রতন খুঁজে নিয়ে এসেছে বামপন্থী ভিঙা পলিটিশিয়ান আর বলতো বামপন্থী নাট্যকার আবার ব্রাত্যবস কবে ছিল ও বামপন্থী নন উনি কে বামপন্থী উনি কি কি ছিল তাদের হয়ে করেছিল বলেন বাম আমলে চাকরি বাম আমলে চাকরি পেলে সবাই বামপন্থী দেখি তাহলে ছিল মনে মন্ত্রী হয়ে গেল ও আচ্ছা তাহলে উনি কংগ্রেস মানসিকতার লোক তিনি বামপন্থী আমি এর মিশে আছি আমি মিশে আছি অর্জুন সিং এর হিসেবটা দাও রাজীব বন্দ্যোপাধ্যায় যে কারণে আপনাদের মনে হয়নি তাদের দলের সময় যে 17 সালের লোকগুলো চুরি করলো 17 সাল থেকে এই লোকগুলো টাকা বাড়ালো কালো টাকা এদের অ্যাকাউন্টে এলো কি এলো না যে কারণে আপনাদের মনে হয় তদন্ত সাপেক্ষ তদন্ত হবে বিজেপি থেকে নিয়ে নিলেন তারা আবার তদন্ত হবে কিসের তদন্ত হবে তারপরে আপনারা বলতে পারেন না ওনারা তো এদিকে স্বাগত জানিয়েছেন ওনারা তো এদিকে স্বাগত জানিয়েছেন খারাপটা বলবেন কথা তো আপনারা জানেন তাহলে আপনারাও জানেন তাহলে আপনারা জানেন তাহলে এই চোর কে চোর কে জানেন তাহলে এক সেকেন্ড এক সেকেন্ড এখানে বিষয়টা কিন্তু চুরি ডাকাতির না এখানে ওনারা যে কমপ্লেন হয়েছে আমার ভুল হলে ঠিক করে দেবেন এখানে বিষয়টা হচ্ছে মন্ত্রীদের প্রপার্টি বেড়েছে
ডিসপ্রপোর্শনেট অ্যাসেট হয়েছে, তার মামলা হয়েছে, তার তদন্তের জন্য স্যার এক মিনিট অ্যালাউ করে দিন, ভুল হলে ঠিক করবে, তার তদন্তের জন্য ইডিকে ডাকা হয়েছে। আমার বক্তব্য সেখানে না, আমার বক্তব্য তো ঢাকঢুক গুড়গুড় কেন, ভয় কি? আপনার অ্যাকাউন্ট ক্লোজ থাকবে, ডিটেল থাকবে, দেখিয়ে দেবেন। ভাই আমাকে ডেকেছে ইডি, আমাকে 9 ঘন্টা ইন্টারোগেট করেছে, আমার আমার বাবা আমার কাকা আমার জ্যাঠা আমার 14 গোষ্ঠীর অ্যাকাউন্টস নিয়েছে, আমি দেখিয়েছি, গেছে তদন্ত করে ঘুরে এসেছে, তো আপনার কিছু থাকবে না, আপনি দেখিয়ে দেবেন। কি এত ভয়ের কি আছে? তদন্তে তো ভয়ের নেই, তাহলে এটা আপত্তি কোথায় হচ্ছে? কে করেছে? তৃণমূল কংগ্রেসের নেতারা আপত্তি করে বলছে, এই মামলা হলফনামা দিয়েছে, কি মানে কি মানে মানে এই মামলা শুনানি করার কোনো দরকার নেই, ঠিক হলফনামা দিয়েছে। অবশ্যই আমি একটু দ্রুত চলে যাচ্ছি, আমার একটা প্রশ্ন রয়েছে যে কোথাও মনে হয় না 2017 সালের যে মামলা সেই মামলা এখন উঠেছে, অত্যন্ত বিশেষ করে জনস্বার্থ মামলা, নিশ্চয়ই এই মামলার প্রতি গোটা রাজ্যের নজর রয়েছে, কিন্তু কোথাও মনে হচ্ছে না যে আরো অনেক তথ্য অনেকের নাম বাদ পড়েছে, এটা তো মনে পড়ছে না? তৃণমূল কংগ্রেসের সরকারটার একদম তলা থেকে মাথা পর্যন্ত প্রতিটা মানুষ দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে নেতারা। কেন বলছি কথাটা, আমি অন ক্যামেরা এটা বলছি, এই সরকারের মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তার স্টেটমেন্টকে কোট করে আমি বলছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনির মতন দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমার সংসার চলে রয়্যালটির টাকায়। কে রয়্যালটি দেয়? একটি প্রকাশন যারা 120টার কাছাকাছি বই চেপেছে, অন্য কোনো লেখকের বই চেপেছে, যাদের বঙ্গবিভূষণ দিয়েছে, দুজনে আছেন যাদের বঙ্গবিভূষণ দিয়েছেন মঞ্চে ডেকে, তাদেরকে তাদের বই ছাপা হয়েছে, কেন ছাপবেন একটা প্রকাশক একজন মুখ্যমন্ত্রীর বই? তার বদলে তিনি একাডেমির সদস্য হবেন বলে, না না কেউ লিখলে তার বই ছাপা হবে না, একাডেমির সদস্য হবেন বলে, কেউ লিখবে বই লিখলে আপনি একাডেমির সদস্য হবেন বলে, আর একাডেমির না কিন্তু সর্বোচ্চ আছে আমার কাছে, আমার প্রশ্ন আপনার কাছে বিনীত প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী লেখিকা হন তার বই যদি কোনো প্রকাশক ছাপেন তাহলে অন্যায়টা কোথায়? অন্যায়টা এখানেই, প্রকাশকের সাথে মুখ্যমন্ত্রীর কি এগ্রিমেন্ট হয়েছে সেটা প্রকাশ্যে আসা উচিত, নতুবা অন্তত পক্ষে এটা বলা উচিত যে ওই বইগুলো কেন লাইব্রেরিগুলোকে দিয়ে কেনানো হয়েছিল মুখ্যমন্ত্রীর বই কিনতে হবে বলে। আমরা এই বিষয়ে আলোচনা করবো না, আমরা সরাসরি চলে আসছি, আপনি বলেছেন মাথাটা দুর্নীতি করে একটা আমার কাছে আছে, দেখবেন স্যার স্যার আপনার কাছে আমি আমার কাছে তথ্য আছে, আমার কাছে আছে তথ্য, আমি এক সেকেন্ড আমি একটা কথা বলতে চাই, দেখুন ঋতুদা আমি ইন্ডিভিজুয়াল এজেন্ডায় যেতে রাজি নই, কিন্তু একটা কথা হচ্ছে কেন কেন স্যার স্যার এক মিনিট স্যার আমি যা বলিনি ইন্ডিভিজুয়াল এজেন্ডা না না আমি মোর দ্যান ইন্ডিভিজুয়ালে যাব, এক সেকেন্ড পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্যার আমি স্যার এক সেকেন্ড অ্যালাউ করুন স্যার, আমি মোর দ্যান ইন্ডিভিজুয়ালে যাব, দেখুন আমি মোর দ্যান ইন্ডিভিজুয়ালে যাব ওনার কথা না স্যার, দেখুন আমি কাউকে বলবার আগে আমি এখানে নির্বাচনে জিতেছি কার ভোটে, মানুষের ভোটে, যে ভদ্রমহিলা পার্থতার বিরুদ্ধে রিয়াক্ট করেছেন বা যে ভদ্রলোক আজকে কেষ্টদার বিরুদ্ধে রিয়াক্ট করেছেন তাদের কিন্তু কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই, তারা সাধারণ মানুষ এবং তারা এটা খুব স্পষ্ট করে রিয়াক্ট করছেন, কি বলছেন তারা আড়ালে আপটালে জানেন, তারা বলছেন এখানে দুর্নীতিটাই নিয়ম আর নীতিটাই পশ্চিমবাংলা এখন ব্যতিক্রম। কিন্তু শঙ্কু একটা প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে, যারা ইন্টারন্যাশনাল খেলাড়ি নীরব মোদীর মতো ইন্টারন্যাশনাল খেলাড়ি, আমি জুই এক মিনিট আছে, কিন্তু নীরব মোদী বা এই ধরনের ইন্টারন্যাশনাল খেলাড়ি এরাও তো জনগণের টাকা সরাচ্ছে, এরাও তো বিষয় সম্পত্তি শ্রী ডি কে ঘোষ তাকে আরটিআই তে দীপক কুমার ঘোষকে আরটিআই দিচ্ছেন ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মুর্শিদাবাদ, লেখা রয়েছে উইথ রেফারেন্স টু ইয়ার সাবজেক্ট এন্ড মেমো নাম্বার অ্যাজ সাইটেড অ্যাবাভ ইনফরমেশন রিগার্ডিং লাইব্রেরি ওয়াইজ নাম্বার অফ বুকস অথর্ড বাই শ্রীমতী মমতা ব্যানার্জি অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এনক্লোজড, কোথায় এনক্লোজড, প্রত্যেকটা দিয়ে নবারুণ সংঘ তারা দিচ্ছেন রিপোর্ট কেনা হয়েছে, মেঘের তারা জাগো বাংলা সিঙ্গুর জয়ী না এবারে তার সর্বশাজি সর্বশাজি না সর্বশাজি এখানে লিখছেন এটাতে কি প্রমাণ হবে না প্রমাণ হচ্ছে সর্বশাজি লিখছেন উনি ওনার মুখ্যমন্ত্রী সর্বশাজি করেছেন ওনার ব্যক্তিগত রয়্যালটি যে পয়সা ওনার সংসার চলে সর্বশাজি সর্বশাজি আমি একটা কথা বলি
সব্যসাচী আমরা একটা কথা বলি, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, আপনি আপনার কথা বলেছেন। না এই বিষয়ে আমি রীতিমতো শঙ্কু বলছিল উনি জানেন না আসামে কি হয়েছে। এখানে দেখুন আপনারা, আমার কাছে কয়েকটা ডেটা আছে, আমি ডেটা দেখেই বলছি, কারণ অত কোটি কোটি টাকা মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। এখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্পত্তি ছিল 10.89 কোটি টাকা। এই যে ডেটার কখনো বেস নেই, এই ডেটা কি করে শুনবো? এটা আমি করে 10 লক্ষ 15 লক্ষ বলবো, আদালতে মামলা করবো। আপনি কি বলছেন? আমাকে কেন জিজ্ঞেস করছেন? কি অসম্ভব ব্যাপার! যদি আমাকে বলছেন, আমাদের কোনো তদন্ত ভয় নেই, ইডি সিবিআই সব করুন। পশ্চিমবঙ্গে কেন সরল প্রশ্ন আছে? মুখ্যমন্ত্রী করবেন না, কোথায় কোন কেসে সোনা পাচার কোথায় রেখে দেবেন? এত বড় বড় মামলা পাচার হলো, এত বড় বড় বিচার করুন। বিরিয়ানির প্যাকেটে সোনার বার পাওয়া গেছে। আমাকে আমার একেবারে সময় শেষ। অ্যারেস্ট অনেক বিপ্লব হলো, আপনারা বামপন্থীরা সোনা কেসে একজন আসামি তাকে বসিয়ে রেখেছে মুখ্যমন্ত্রী করে। সোনা পাওয়া যায়নি, সোনা পাওয়া যায়নি, দিলে আমি জেনে বলে দেবো। মামলা করে আছে, ও কেস কেস নেই, উনি উনি কি আসামি হয়েছেন এটা আমায় দেখান। হবেন, আরে দেখা যাচ্ছে, আপনি বলে দিচ্ছেন, স্টেটমেন্ট এসেছে, বিজেপি বলে দিচ্ছে, আরে স্টেটমেন্ট এসেছে, স্টেটমেন্ট এসেছে, আপনাকে দেখিয়েছে স্টেটমেন্ট, কাগজে পড়ছি মশাই, কাগজে পড়ছেন, কোন কাগজে পড়ছেন? সব কাগজে। আমি আবার বিষয়ে ফিরে আসি, আমি একটু বিষয়ে ফিরে আসি, আমি একটু বিষয়ে ফিরে আসি, আমি 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 এক সেকেন্ড, আজকে প্রথম পারলেন না, আমি সরাসরি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে মনের কষ্ট হোক আর ক্ষোভ হোক আমি প্রকাশ করতে চাই। আমি না সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখেছি, যে উনি অ্যাকশন নেন, প্রতিদিন সুজন দা উস্কাচ্ছেন, বলছেন কি চিরকুটের কথা বলছেন বলুন, আমি কি করেছি বলুন, উনি বলছেন আরেকজন নেতা, তিনি বলছেন আমি কি করেছি বলুন, এখানে ছোটোখাটো সিপিএম নেতা পার্ট টাইম লয়ার, তিনিও বলছেন কি করেছেন বলুন, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। সব্যসাচী চট্টোপাধ্যায় অত্যন্ত কৃতি লয়ার। আমি সব্যসাচী আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি কি আশাবাদী এই মামলার গতি প্রকৃতিতে? বাংলার মানুষ জানতে চায় এটাই, যে ইডি এই মামলায় কি যে সক্রিয়তা দেখিয়েছে সেই সক্রিয়তা কি দেখাবে? এই সক্রিয়তা দেখাবেন কি দেখাবেন না সেটা নির্ভর করবে ওই দার্জিলিং মিটিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আরে কোর্টটা কি হবে সেটা বলেন তো। আরে কোর্টেরও মামলা হচ্ছে, মামলা কোর্ট করবেন কি হবে সেটা বলেন না তো, সেটিং করে নেবেন না তো। অবশ্যই আমার সময় একেবারে শেষ, আমার সময় একেবারে শেষ। শঙ্কু এখন কি আবার সব্যসাচী এক মিনিট, তৃণমূলের স্যার সেটিং করবে, অ্যাডভোকেটরা কোর্টে গিয়ে যাবে। সব্যসাচী দত্ত তোদার পিএইচডির মামলা কেন ব্যবস্থা হচ্ছে না? সব্যসাচী দত্ত চট্টোপাধ্যায়ের জালি পিএইচডির মামলা
আমার সময় একেবারে শেষ টফ ফাইট উইথ ঋতুপ্রত আমাকে শেষ করতেই হবে শেষ মুহূর্তে আমি মোপাসার কথাই বলবো যে যে মোপাসা বারবার বলতেন কেউ কেউ কোথাও কোনোদিনও বলেননি সত্যি প্রেম আছে সত্যি ভূত দেখেছে বলেন শুনেছে আমি চাই এই মামলায় অন্তত একজন রাজনীতিবিদ বেরিয়ে আসুন সত্যি যেন বলতে পারি না আমরা দেখেছি আমাদের প্রজন্মের সৎ রাজনীতিবিদদের অবশ্যই গোটা বাংলার দৃষ্টি রয়েছে এই মামলায় টা ফাইট উইথ ঋতুপ্রত এখানে শেষ করছি আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মন্তব্য বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের জন্য টা ফাইট উইথ ঋতুপ্রত এখানে শেষ অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আই প্লাস নিউজে সবার আগে সবার পাশে